ड्रागन फल खेये ड्रागन फलेर खोसा भूलेও फेलबेन ना। फुटंत गरम पानिर मध्ये ड्रागन फलेर खोसा दिये दिन और हीरार थेकेও दामी जिनिसटा तैरि करे निन। এটা তৈরি করে আপনি লক্ষ লক্ষ টাকাও বাঁচাতে পারেন, এমনকি আপনার অনেক জটিল সমস্যার সমাধান করে নিতে পারেন। এটা এতটাই দামি আর মহামূল্যবান, আমার ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। ড্রাগন ফল অনেকেই পছন্দ করেন আর সারা বছর এই ড্রাগন ফল পাওয়া যায় না। যতদিন পাওয়া যায় ততদিনই আপনারা যখনই ড্রাগন ফল খাবেন এর খোসাটা ভুলেও ফেলবেন না। এটা বিভিন্নভাবে আপনি কাজে লাগাতে পারেন। আমিও এই ড্রাগন ফলের খোসা ভুলেও ফেলি না, এটা দিয়ে অনেক ধরনের কাজ করে নিই। তেমনি আজকে আমি একটা জিনিস আপনাদেরকে প্রস্তুত করে দেখাবো, যেটা প্রস্তুত করে আপনি সত্যি উপকৃত হবেন। তো এখানে কয়েকটা খোসাকে ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি আর এটা আমি একটা পাত্রতে নিয়ে নিলাম। এতটুকুই যথেষ্ট, আর বেশি পরিমাণে তৈরি করার জন্য অবশ্যই বেশি পরিমাণে আপনারা করতে পারেন। আর লাগবে আমার চাল। চাল, যে চাল দিয়ে আমরা প্রতিদিন ভাত রান্না করে খাই, সে চালটাই এখানে ব্যবহার করতে হবে। 2 চা চামচ পরিমাণ ভাতের চাল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ফেলে দেওয়া জিনিস আমরা চাইলেই কাজে লাগাতে পারি, শুধু জেনে রাখতে হবে আমাদেরকে এগুলো কিভাবে কাজে লাগাবো আর এটা কিভাবে আমরা প্রস্তুত করব, কিভাবে আমরা কাজে লাগাবো সব কিছুর উপরেই আমি অনেক ধরনের ভিডিও দেওয়া আছে, কারণ অনেক ধরনের ফেলে দেওয়া জিনিসের উপরেই আমি অনেক ধরনের ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে এগুলো কাজে লাগাবেন। এখন আমি একটা পাত্র নিয়েছি আর এর মধ্যে প্রায় 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এই পাত্রটা চুলাতে বসিয়ে নেব। প্রথমেই পানিটাকে জাল করতে হবে। যখনই পানিটা একটু গরম হয়ে যাবে বা এই ধরনের জাল হয়ে যাবে, তখনই আমি ড্রাগন ফলের খোসা এবং চাল মিশ্রিত পাত্রটা থেকে ঢেলে সবগুলো দিয়ে দিয়েছি। চামচ দিয়ে একটু নেড়েচেড়ে নেব। আর চুলার হিটটা একদমই বাড়িয়ে দেওয়া যাবে না, একদম মিডিয়াম স্লো ফ্লেমে রেখে এটা জাল করতে হবে। যতক্ষণ না পর্যন্ত চালটা ফুটে যাবে ততক্ষণ পর্যন্ত এটা জাল করবেন, আর অবশ্যই চুলার হিটটা একদম স্লো রেখে এটা করতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন চালগুলো ফুটে এসেছে এবং ড্রাগন ফলের খোসা থেকে সবটা নির্যাস বের হয়ে যাবে এবং খোসাগুলো একদমই নরম হয়ে যাবে। আর তখনই বুঝে নিতে হবে এটা হয়ে গিয়েছে। সংসারে কোনো জিনিসই মূলত ফেলনা নয়, আমরা যদি সঠিকভাবে এগুলো ব্যবহার করতে পারি তাহলে এগুলো কাজে লাগিয়ে আমরা অনেকগুলো টাকা বাঁচাতে পারি, সেই সঙ্গে অনেক ধরনের জটিল সমস্যার সমাধানও করে নিতে পারি। তো এটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি। এখানে যেহেতু ভাতের চাল দিয়েছি আর তাই কালারটা একটু অন্যরকম হয়ে গিয়েছে। তো এটা ঠান্ডা করে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। আপনারা সেমভাবে এটা করে নেবেন। আপনারা চাইলে অন্যভাবেও এটা মিহি করে পেস্ট করতে পারেন। আমি ব্লেন্ডারে দিয়ে এটাকে একদম মিহি পেস্ট করে নেব। এই তো এটা পেস্ট করা হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রতে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে নিচ্ছি। এটা রসটা শুধু কাজে লাগাবো না, সব কিছু কাজে লাগাবো, আর তাই অবশ্যই স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখে নেবেন। চামচ দিয়ে চেপে চেপে এর রসটা আমি আলাদা করে নিচ্ছি। আস্তে আস্তে করে এইভাবে চেপে চেপে এর রসটা বের করে নেবেন। এটা ব্লেন্ডারে না দিয়ে আপনারা শিলপাটাতে দিয়ে বা হাত দিয়ে কচলিও করতে পারেন। যেহেতু এখানে ভাত হয়ে গিয়েছে এবং খোসাটাও একদম নরম হয়ে গিয়েছে, হাত দিয়ে কচলিও এটা আপনারা করে নিতে পারেন। তো এই তো চামচ দিয়ে ভালো করে চেপে চেপে নেড়ে চেড়ে আমি সবটা রস আলাদা করে নিয়েছি। আর এখন অবশিষ্টটা একটা আলাদা পাত্রতে নিয়ে নেব। 2টা জিনিসই আমি কাজে লাগাবো, আর এগুলো অনেক দামি আর মহামূল্যবান জিনিস, আর তাই অবশ্যই আপনারা এটা করবেন। কোনোভাবেই এই খোসাগুলো ফেলবেন না। আপনি চাইলে এটা সংরক্ষণ করে রেখেও দিতে পারেন সারা বছরের জন্য। কিভাবে রেখে দেবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব। 2টা পাত্রতে আমি রেখে দিলাম, একটাতে রসটা বা পানিটা আর একটাতে অবশিষ্টটা রেখে দিলাম। তো এইভাবে করে আপনারা ছেঁকে যে রসটা বের হয়েছে সেই রসটা একটা আইস কিউবের পাত্রতে ভরে আইস করেও রেখে দিতে পারেন, সংরক্ষণ করে ডিপ ফ্রিজে, আর এটা সারা বছর জুড়ে ব্যবহার করতে পারেন। তো এখন আমি এটার মধ্যে অল্প একটু চিনি মিশিয়ে নিয়েছি আর চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে রেখে দিলাম। আর এর মধ্যে অল্প একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে অল্প একটু মুলতানি মাটি এখানে হাফ চা চামচ পরিমাণ মুলতানি মাটি দিয়ে দিলাম। চামচ দিয়ে ভালোভাবে এটা নেড়েচেড়ে মেশাতে হবে, কারণ মুলতানি মাটিটা যেহেতু ডাস্ট আর তাই একটু সময় লাগবে মেশাতে। চামচ দিয়ে আস্তে আস্তে করে এটা মিশিয়ে নেবেন। কিছুক্ষণের মধ্যে এটা প্রস্তুত হয়ে যাবে। আর এটা কেন কিভাবে ব্যবহার করবেন সব কিছুই আমি বলে দেব। ড্রাগন ফল অনেকেই খেতে পছন্দ করেন, ড্রাগন ফল অবশ্যই খাওয়া খুবই ভালো। সেই সঙ্গে এই ড্রাগন ফল দিয়ে আমরা অনেকেই রূপচর্চাও করে থাকি, বিভিন্ন ধরনের জিনিস প্রস্তুত করেও আমরা আমাদের মুখে ব্যবহার করতে পারি। আর এটা করে আমাদের মুখের উজ্জ্বলতা অনেকাংশেই বাড়িয়ে নিতে পারি, সেই সঙ্গে আমাদের মুখের ত্বক থেকে বিভিন্ন ধরনের দাগ চোপ উঠিয়ে বলিরেখা পর্যন্ত কমিয়ে নিতে পারে। আর তাই ড্রাগন ফল যখনই আপনি খাবেন অল্প একটু ড্রাগন ফলের রস আপনার মুখের ত্বকে লাগিয়ে নেবেন, এতে করে আপনার রূপচর্চা হয়ে যাবে। দুইটা জিনিসই আমি প্রস্তুত করে নিলাম। এখানে পুরোপুরি একটা ফেসিয়াল তৈরি করেছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে যেটা নিয়েছি এটা হচ্ছে একটা স্ক্রাবার। প্রথমে আপনি আপনার পুরোটা ত্বকে হাতে পায়ে গলা ঘাড় মুখ সব জায়গাতে এটা দিয়ে আলতো হাতে একটু সার্কেল মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করতে করতে স্ক্রাব করে নেবেন। অনেকে আছেন যারা পার্লারে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকাও নষ্ট করেন বিভিন্ন ধরনের ফেসিয়াল করার জন্য, আর এগুলো বিভিন্ন ধরনের কেমিক্যালযুক্ত জিনিস দিয়ে ফেসিয়াল করা হয়। আপনি চাইলে ড্রাগন ফলের খোসা দিয়ে যদি ফেসিয়ালটা করতে পারেন আপনার পুরো বডিতে, আপনার হাতে পায়ে গলা ঘাড় সব জায়গাতেই এটা করতে পারেন। যদি করেন তাহলে দেখবেন আপনার ত্বক একদম নরম কোমল আর বাচ্চাদের মতো হয়ে যাবে। সেই সঙ্গে আপনার ত্বকের উজ্জ্বলতাও বেড়ে যাবে এবং বয়সের ছাপ বিশেষ করে আপনার ত্বকে সহজে আসবে না। তো এইভাবে স্ক্রাবারটা ব্যবহার করে ধুয়ে পরিষ্কার করার প্রয়োজনে সঙ্গে সঙ্গে এই প্যাকটা লাগিয়ে নেবেন, যেটা আমি প্রস্তুত করেছি মুলতানি মাটির সঙ্গে। তো এটা আমি একটা ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি, এইভাবে সেম লাগিয়ে নেবেন। আর 10 মিনিট সময় অপেক্ষা করে নর্মাল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এটা যদি আপনি করতে পারেন, যতদিন বাজারে ড্রাগন ফল পাওয়া যায় এবং যতদিন আপনি খান ততদিন যদি করতে পারেন তাহলে দেখবেন আপনার হাত পায়ের উজ্জ্বলতা অনেকাংশেই বেড়ে যাবে, সেই সঙ্গে বিশেষ করে সফট হয়ে যাবে। অনেকে আছেন যাদের হাত পা দেখতে একদমই কুচকিয়ে যায় বা বুড়িয়ে যায়, হাত পা এবং মুখের ত্বক ফর্সা হলেও দেখবেন ত্বকের মধ্যে একটা সফটনেস থাকে না, তারা এটা ব্যবহার করলে ত্বকটা একদমই সফট আর কোমল হয়ে যাবে। তো এইভাবে রেখে তারপর ধুয়ে পরিষ্কার করে নেবেন, আপনি সঙ্গে সঙ্গে পরিবর্তনটা লক্ষ্য করতে পারবেন। তবে আমি বলবো যতদিনে আপনি ড্রাগন ফল খান ততদিনে এটা ব্যবহার করবেন। তাছাড়া এর রসটা আমি যেভাবে দেখিয়ে দিয়েছি, প্রথমে আইস কিউবে ভরে ডিপ ফ্রিজে রেখে আইস করে রেখে দেবেন এবং প্রতিদিন একটা আইস কিউব নিয়ে আপনার ত্বকে ঘষে নেবেন, এতে করে দেখবেন আপনার ত্বক সফট হয়ে যাবে এবং নরম হয়ে যাবে। তো আল্লাহ হাফেজ।